7ই নভেম্বর আমাদের রাজনীতির সবচেয়ে ধোঁয়াশাচ্ছন্ন সময় এবং এই সময়টাকে বুঝবার জন্যই আমি যে বইটা লিখেছিলাম ক্র্যাচের কর্নেল প্রায় 400 পৃষ্ঠার একটি বই মূলত এই সময়টাকে বুঝবার জন্যই এটা 15ই আগস্টের পরম্পরার একটা ঘটনা সেজন্য আমাদেরকে ওই প্রেক্ষাপটে বুঝতে হবে আমাদের স্পষ্টভাবে মনে রাখতে হবে যে সেই সময় পৃথিবীর দুটো ভাগে বিভক্ত ছিল একটা মার্কিন বলয় যেটা পুঁজিবাদী বলয় এবং এটা হচ্ছে সমাজতান্ত্রিক বলয় এবং সমস্ত পৃথিবীর রাজনৈতিক ঘটনাগুলি এই কোল্ড ওয়ার যেটাকে আমরা বলি সেই কোল্ড ওয়ারের প্রেক্ষিতেই ঘটেছে বলা যায় যে রুশ এবং ভারত তখন তার সহচর ছিল তাদের একটা সমর্থন ছিল মুক্তিযুদ্ধের ব্যাপারে কিন্তু মার্কিন পাকের বিরোধিতা ছিল বঙ্গবন্ধু শেখ মুজিব কিন্তু কোনো বিশেষ বলয়ে ঢুকে যাননি তিনি শুরু থেকেই চেষ্টা করছেন সব রকম বলয়ের সহায়তা নিয়ে বাংলাদেশের অর্থনীতিকে দাঁড় করানোর জন্য যেটা বলছিলাম যে পাক মার্কিন যে শক্তিটা আছে আন্তর্জাতিকভাবে তারা তো শুরু থেকেই বিরোধিতা করছে এবং তারা অসন্তুষ্ট হয়ে আছে বাংলাদেশের জন্ম দিয়ে এবং তারা চেষ্টা করছে কোনোভাবে এটাকে পথটাকে ফেরানো যায় কিনা আবার পাশাপাশি আরেকটা শক্তি যারা ধর্মভিত্তিক রাষ্ট্রের পক্ষে ছিলেন যারা পাকিস্তানের অখণ্ডতা বিশ্বাসী ছিলেন তারাও তো সন্তুষ্ট ছিলেন না স্বাধীন বাংলাদেশে তারাও সক্রিয় ছিলেন বিরোধিতায় আরেকটা বিরোধিতা স্রোত ছিল যেটা হচ্ছে বামপন্থীদের জায়গা থেকে যারা চীনপন্থী এবং মূলত সিরাজ শিকদার ছিলেন ওদিকে হক তোহা ছিলেন তারা একটা বিশেষ পথ ধরেছেন তারা বিরোধিতা করেছেন সন্ত্রাসের ভিতর দিয়ে এর বাইরে যেটা আরেকটা ধারা তৈরি হয়েছিল যেটাকে আমরা বলতে পারি যে জাসদের যে ধারাটা এটা আমাদের বুঝতে হবে যে বাকি বামদের থেকে এই জাসদের বামের পার্থক্যটা হচ্ছে তারা কিন্তু আওয়ামী লীগেরই একটা অংশ সেখান থেকে বেরিয়ে এসে আরেকটা ধারা তৈরি করেন বৈজ্ঞানিক সমাজতন্ত্র তারা বলতেন তাদের রাজনীতি সঠিক ভুল সেটার ভিতরে কী ষড়যন্ত্র আছে সেটা ভিন্ন আলাপের বিষয় কিন্তু সেই সময় বাংলাদেশে আওয়ামী লীগের প্রধান প্রতিপক্ষ এবং প্রধান বিরোধী দল হিসেবে দাঁড়ায় জাসদ এখন আমরা যদি 15ই আগস্টে চলে আসি 15ই আগস্টে যেটা ঘটলো এই যে নানা গোষ্ঠী বিরোধিতা করছিলেন তার ভেতর থেকে পাক এবং মার্কিন যে বলয়টা সেই বলয়ের যে শক্তি সক্রিয় ছিল বাংলাদেশের বিরোধিতার ক্ষেত্রে তারা সফল হলো এবং তারা সফল হলো একটা ষড়যন্ত্রের পথে গিয়ে এবং একটা ভয়ঙ্কর নৃশংসতার ভিতর দিয়ে আমরা এটা সবাই জানি বঙ্গবন্ধুর পুরো পরিবারকে বঙ্গবন্ধু সহ কীভাবে হত্যা করা হলো এবং এটা করলো যদিও সেনাবাহিনীর কিছু জুনিয়র অফিসার কিন্তু এটা তো শুধু সেনাবাহিনীর জুনিয়র অফিসারের বিষয় না এটা একটা বিশ্ব রাজনীতির কুশীলব হিসাবে তারা কাজ করেছেন তার পরপরই আমেরিকা স্বীকৃতি দিল বাংলাদেশকে সৌদি আরব স্বীকৃতি দিল বাংলাদেশকে প্রথম মোস্তাক যখন ক্ষমতা নিলেন চীনও যখন যেহেতু সমর্থন করেনি আমাদের তারা স্বীকৃতি দিল উনি জয় বাংলা বদলে বাংলাদেশ জিন্দাবাদ বললেন তো এগুলো সব আদর্শিক প্রশ্ন সিম্বলিক প্রশ্ন খন্দকার মোস্তাক ক্ষমতায় নেয়ার পরপরই উনি জানেন যে জাসদ হচ্ছে সবচেয়ে প্রধান বিরোধী দল প্রধান প্রতিপক্ষ তখন খন্দকার মোস্তাক চেয়েছিলেন যে যেহেতু সেটা সবচেয়ে বড় বিরোধী দল আওয়ামী লীগের সরকারের তাকে যদি অনবোর্ড পাওয়া যায় তাহলে ওনার অনেক সহজ হয় পুরো বিষয়টা উনি চেষ্টা করেছিলেন কিন্তু সেটা ব্যর্থ হয়েছে কর্নেল তাহেরের প্রসঙ্গে বলতে পারি যে উনি যে রাজনৈতিক ধারণায় বিশ্বাসী ছিলেন বা হচ্ছিলেন সেখানেও একটা হতাশা তৈরি হচ্ছিল যে কারণে উনি 72 সালেতেই উনি পদত্যাগ করেন আর্মি থেকে এবং সেখানে যে চিঠিটা তিনি প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবকে লেখেন সেখানে উনি কিন্তু খুব স্পষ্ট করে বলেন যে আমি একটা বড় বিপদের আশঙ্কা করছি যেটা হলো যেহেতু মোস্তাকের সঙ্গে জাসদ এবং কর্নেল তাহেরের যে মিটিংটা হলো তাতে সমর্থন দিলেন না তাতে মোস্তাক কিন্তু সেই ক্ষমতা নেওয়ার অল্প কিছুদিনের ভেতরেই ব্যাপক সংখ্যক জাসদ কর্মী গ্রেফতার করতে শুরু করলেন সেই সময় ওনারা একটা লিফলেট তৈরি করেন এবং বিপ্লবী সৈনিক সংস্থা ছিল যেটা আর্মির ভেতরে সেই লিফলেট বিতরণ করা হয় ক্যান্টনমেন্টে তো ইন্টারেস্টিং তথ্য যেটা আছে যে এই যে লিফলেটগুলি যখন বিতরণ করা হলো জেনারেল জিয়া কিন্তু তাহেরকে ফোন করে বলেছিলেন যে আমি তোমার লোকেরা কিন্তু আমাকে লিফলেট আমার টেবিলে আমি পেয়েছি আমি জানি হোয়াট ইজ গোয়িং অন তো হি ওয়াজ ইনফর্ম এদিকে
আরবির ভিতরে যখন এই অসন্তোষটা তৈরি হয়েছে সেইখানে মূলত যারা আরবির ভিতরে যারা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ তারা দেখছেন যে এটা তো এক তো হচ্ছে আরবির ভিতরে কোনো চেইন অফ কমান্ড নাই এবং রাষ্ট্র একটা ভিন্ন খাতে চলে যাচ্ছে তখন খালেদ মোশাররফ ছিলেন হচ্ছেন চিফ অফ ডিফেন্স স্টাফ সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পজিশন এবং শাফায় জামিল উনি ছিলেন 46 ব্রিগেড আরবির পাওয়ারফুল ব্রিগেড সেটার প্রধান এখন মূলত শাফায়েত এবং খালেদ মোশাররফ তারা অত্যন্ত বলা যায় যে একটা প্রোঅ্যাক্টিভ রোল নেন তারা মুক্তিযুদ্ধের পক্ষের মুক্তিযোদ্ধা খালেদ মোশাররফ তো একটা সেক্টরের দায়িত্বে ছিলেন শাফায়েত মূলত আলাপ শুরু করেছেন খালেদ মোশাররফের সাথে যে আর্মি চিফ জিয়া তো কোনো চেইন অফ কমান্ড রিস্টোর করতে পারছেন না এবং এই মোস্তাক একটা একটা ট্রেটার যখন ওই সবাইকে ডাকা হয় প্রধান অফিসারদের এবং সেখানে ফারুক রশিদ বর্ণনা করছেন কেন এই অভ্যুত্থানটা করা হলো শাফায়েত উনি উঠে দাঁড়িয়ে ভীষণভাবে প্রতিবাদ করেন এবং চিৎকার করেন যে তোমরা ট্রেটার মোস্তাককে একেবারে গালাগালি করেন যে এই কনস্পিরেসি আপনারা ঠেকাতে পারবেন না তো এরকম একটা প্রেক্ষিতে খালেদ মোশাররফ এবং শাফায়েত জামিলি মূলত বলা যায় যে তারা তখন প্ল্যান করেন যে আর একটা অভ্যুত্থানের ভিতরে পরিকল্পনা করেন কিন্তু তাদের অভ্যুত্থানের মূল লক্ষ্যটা ছিল হচ্ছে আরবির ভিতরে চেইন অফ কমান্ড প্রতিষ্ঠা করা দুটো কাজ হয় একটা জিয়াকে অ্যারেস্ট করা হয় ওদিকে বঙ্গভবনের ডিফেন্সকে উইথড্র করা হয় এবং আকাশে ওই ফাইটার জেট নিয়ে তারা থ্রেট করতে থাকেন এবং বলেন যে আপনি যদি না আত্মসমর্পণ করেন তাহলে কিন্তু আমি বোম ফেলতে বাধ্য হব ইয়েতে বঙ্গভবনে শেষ পর্যন্ত একটা নেগোসিয়েশনে আসে যে সেদিন রাতের বেলায় 2 তারিখ রাতে 3 তারিখ ভোরে সম্ভবত এই ফারুক রশিদ তাদেরকে থাইল্যান্ডে পাঠিয়ে দেওয়া হয় বাংলাদেশের বিমানে যদি ক্ষমতায় আসেও কোনোভাবে যাতে আওয়ামী লীগ আবার না দাঁড়াতে পারে এবং কোনোভাবে যেন এই চাকাটা না ঘুরে সেটা নিশ্চিত করার জন্য প্রধান চার নেতাকে জেলের ভিতরে হত্যা করলেন এবং মোস্তাক সেই অর্ডারটা দিয়েছিলেন এর মাঝখানে যেটা একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটে যায় সেটা হচ্ছে যে জিয়াকে যখন বন্দি করা হয়েছে জিয়া তো বন্দি আছেন জিয়া এই বন্দি অবস্থায় রাতের বেলা একটা তার বাড়ির গৃহবন্দী ছিলেন তিনি তার বাড়ির এক টেলিফোন থেকে উনি তাহিরকে ফোন করেন মোস্তাকই তাকে সেনাপ্রধান করেছেন কিন্তু মোস্তাকের পক্ষে আর তাকে উদ্ধার করার কোনো সম্ভাবনাই নাই এবং খালেদ মোশাররফ তো তাকে বন্দিই করেছেন তখন উনি খুব সুকৌশলে উনি জানেন যে এখানে বিপ্লবী সৈনিক সংস্থা আছে তাহের সেটা নেতৃত্ব দিচ্ছে তাহিরের সাথে তার যোগাযোগ আছে তাহিরকে উনি ফোন করে তাকে উদ্ধার করতে বলেন এখন জাতিসংঘ এই পরিস্থিতিটাকে কীভাবে দেখছে তারা যে বিপ্লবের কথা ভাবছে সেখানে খালেদ মোশাররফ কোনো সহযোগী শক্তি নন এবং এটা আবার তাদের হাত ফসকে যাচ্ছে এই তাদের তারা যে বিপ্লবটা করতে চাচ্ছেন এখানে হঠাৎ করে একটা বড় শক্তি উঠলো সেপাইরা যেটা দেখা যাচ্ছে সেপাইরা কিন্তু ব্যবহৃত হচ্ছেন নানারকমভাবে এবং ক্যান্টনমেন্টের ভেতরে এমন একটা পরিস্থিতি তৈরি হলো যেমন ধরেন ফারুক রশিদের সাথে যারা 15ই আগস্টে শেখ মুজিবের বাড়ি 32 নম্বর অ্যাটাক করেছেন সৈন্যরতে গিয়েছিল তারা তারা কিন্তু অনেকেই জানতেন না কী হচ্ছে তারপরে হঠাৎ করে দেখা গেলো যে খালেদ মোশাররফ এই সৈন্যদেরই পাঠাচ্ছেন জিয়াকে অ্যারেস্ট করতে এবং ওই ফারুক রশিদের যে পক্ষে যারা যে সৈনিকরা কাজ করছে তাদের বিপক্ষে দাঁড়াতে তো ক্যান্টনমেন্টের ভিতরে একটা অদ্ভুত অবস্থা তৈরি হয়ে গেছে এক সৈন্য আর এক সৈন্যের মুখোমুখি দাঁড়িয়ে আছে এইরকম একটা অবস্থায় বিপ্লবী সৈনিক সংস্থা সদস্যরা এসে এই ইলেফেন্ট রোডের তারা জড়ো হন এবং একটা দাবি তুলতে থাকেন যে আমরা এভাবে ব্যবহৃত হব না এর সাথে দুটো জিনিস হয় তারা আর একটা লিফলেট এই সময় দেন ক্যান্টনমেন্টের ভিতরে এই তাদের এই বিপ্লবের প্রস্তুতি নিয়ে তখন যেটা হয় খালেদ মোশাররফ তখন আবার জেনে যান যে আর একটা ফোর্স এখানে দাঁড়িয়ে যাচ্ছে ডকুমেন্ট আছে যে মিটিংয়ে জাসুদের মিটিং কী ধরনের কথা হয়েছে যে এবং তারা খুবই নিশ্চিত যে জিয়া কোনোভাবে এই ধরনের একটা সমাজতান্ত্রিক বিপ্লবের সঙ্গী তো জিয়া নন কিন্তু এই নানাবিধ যোগসূত্রের কারণে জিয়াকে তারা সেই মুহূর্তে নির্বাচন করেছেন 7 তারিখে প্ল্যান ছিল যে সেপাহীদের একটা দল জিয়াকে মুক্ত করে ক্যান্টনমেন্টের বাইরে নিয়ে আসবে
যেখানে তাহের এবং ইনুও তখন ছিলেন তাহেরের সাথে এবং তারা যে প্রধান যারা ছিলেন তারা যার সাথে আলোচনা করবেন তারা পরবর্তী সোরারদি উদ্যানে গিয়ে একটা বক্তৃতা দেবেন যৌথভাবে সেপাহি এবং জনতা মিলে একটা নতুন বাংলাদেশের দিকে তারা যাত্রা করবেন এবং তাদের কথাটা ছিল যে ক্যান্টনমেন্টের ভিতরে এটার নেতৃত্ব দেবে বিপ্লবী সৈনিক সংস্থা বাইরে জাসদের যে আরও বড় পাবলিক বেস ছিল গণবাহিনী ছিল তাদেরকে অর্গানাইজ করবেন যারা রাজনৈতিক নেতা আছেন সিরাজুল আলম খান সেটার দায়িত্বে ছিলেন একটা এটা ছিল একটা মিলিটারি দিক আর একটা সিভিল দিক সাতই নভেম্বরের অভ্যুত্থানটা তারা ঘটান জিয়াকে মুক্ত করে আনেন এবং এই সময় সমস্ত আর্মি অফিসারদেরকে টু ফিল আর্টিলারি বলে তাদের যে কনফারেন্স রুম সেখানে সেপাইরে ধরে আনে জিয়াকেও সেখানে আনা হয় এই সুযোগের মধ্যে এখানে তো ধরেন দীর্ঘদিনে একটা হায়ারকি এরা সেপাই এবং এরা সব জেনারেল মেজর ব্রিগেডিয়ার সব বিগ গিয়ে আসার পরে যেটা হচ্ছে যে অন্য অন্য অফিসারদের সাথে যোগসাজশ করে জিয়া আর ক্যান্টনমেন্টের বাইরে আসেননি উনি বলেছেন যে তাহেরকে নিয়ে আসো এখানে আমরা এখানে আমি কথা বলি আমি বাইরে যাব না তখন সেপাইরও ভেবেছেন যেহেতু স্যার বলছেন তো তারা ওখানে রেখে ব্যাক করে গেছে তাহের বলছে যে কোথায় জিয়া জিয়া মানে উনি প্রথমেই বলেছেন এখনই আছে যেটা তো একটা ব্লান্ডার হলো কারণ আমার পুরো উদ্দেশ্যটা ছিল তাদের যে ক্যান্টনমেন্টের ভেতর থেকে পলিটিক্সটাকে বাইরে নিয়ে আসবেন এবং সোরারদি উদ্যানে সেটা ইয়ে করবেন কিন্তু জিয়া বাইরে আসলেন না তাহের এবং ইনু গেলেন ক্যান্টনমেন্টে যে তখন যে মানে এগুলো তো ডকুমেন্টের যে জিয়া তাকে জড়িয়ে ধরে যে ইউ সেভ মাই লাইফ এই ব্যাপারগুলো হয় তারপরে কিন্তু তাহের অসন্তুষ্ট ছিলেন তাহের বলেছেন ঠিক আছে কিন্তু কালকে আমাদের সোরারদি উদ্যানে আমরা বক্তৃতা দিই সৈনিকদের যে দাবিগুলো আছে তখন সৈনিক ইতিমধ্যে সৈনিকরা বারোটা দফা তৈরি করে যেটা যে ঠিক আছে জিয়া ক্ষমতা থাকবেন আপাতত এবং সে এই বারোটা দাবি যদি মানা হয় তাহলে কিন্তু তার ক্ষমতা অনেক বেশি নিয়ন্ত্রিত থাকে তো জিয়া কথা দিলেন সব বললেন যে ঠিক আছে কিন্তু আমি তো রাজনীতির মানুষ না আমি সোরারদি উদ্যানে বক্তৃতা দিব না উনি সোরারদি উদ্যানে বক্তৃতা দিতে রাজি হলেন না এই যখন ফিরে আসলেন তখন থেকেই মানে দ্বন্দ্বটা শুরু হলো তাহের এবং জাসদ বুঝতে পারলেন যে দে আর বিং বিট্রেড জিয়াকে তখন ঘিরে ফেলেছে তার সহযোগী বড় অফিসাররা এবং ইতিমধ্যে ইন্টারেস্টিং হচ্ছে যে মোস্তাকও আবার সক্রিয় হয়ে উঠেছে যেহেতু জিয়া মুক্ত হয়ে গেছে এই এই সুযোগে তারা আবার একত্রিত হয়ে যান তাহের এখানে কর্নার্ড হয়ে পড়েন স্ট্র্যাটেজিক ইয়ের কারণে এখানে খালেদ মোশারফের কী হলো খালেদ মোশারফ যখন পরিস্থিতি দেখলেন যে বদলে গেছে তখন তো ওনারা উনি মানে বঙ্গভবনে ছিলেন খালেদ মোশারফ হুদা এবং হায়দারকে নিয়ে ওনার যে দশম বেঙ্গল সেখানে উনি দেখলেন যে পরিস্থিতি তো জটিল আশ্রয় নেন সাফায়েত জামিল যাননি উনি বঙ্গভবনে থেকে গেছেন এদিকে যেটা হয় যে সেপাইরা তখন ঢাকা শহরে ট্যাঙ্ক নিয়ে জনতা সেপাই ভাই ভাই মিছিল করা হয় কিন্তু তাদের যে প্রত্যাশিত সোরারদি উদ্যানের যে মিটিং সেটা হয় না এবং শহীদ মিনারে আর একটা মিটিং তখন তারা করতে চান সেখানে মানে এখানে অনেক ছোট ছোট অনেকগুলো হঠাৎ করে স্রোত তৈরি হয়ে যায় মোস্তাক তখন দেখেন এই একটা সুযোগ তখন মোস্তাকের সমর্থনের কিছু সেপাই এবং মোস্তাক কিছু মাদ্রাসা থেকে লোক ছেলে এনেছিলেন তাদেরকে দিয়ে শহীদ মিনারের যে মিটিংয়ের যে প্রস্তুতি সেটাকে তছনছ করে দেন সেখানে ট্রাক নিয়ে নারায় তাকবীর বলে ঘোট পাকানো অবস্থা সেখানে তৈরি হয় এদিকে যেটা হয় যে যেহেতু জিয়া এখন মুক্ত হয়ে গেছেন জিয়া কিন্তু ইতিমধ্যে তার ক্ষমতাটা কিছুটা সংহত করে ফেলেন এবং যে বারো দফা দাবি সই করার কথা ছিল উনি সই দেন কিন্তু এই বারো দফা দাবি রেডিও টেলিভিশন এবং পত্রিকায় প্রচার করার কথা জিয়া সেটা প্রচার করেননি তখন থেকেই এই সৈনিক সংস্থার মানুষরা আবার এজিটেটেড হতে শুরু করে যে আমাদের সাথে তো বিশ্বাসঘাতকতা করা হয়েছে এবং এই সময় কিছু কিলিং হয় কিছু অফিসার কিলিং হয় সৈনিকদের হাতে বেশ কয়েকজন কিন্তু ওগুলি অধিকাংশ ছিল হচ্ছে কিছুটা ব্যক্তিগত আক্রোশের থেকে একজন আর্মির ডাক্তার মহিলা তাকে কিল করে এক সেপাই তারপরে এক অফিসার সে গালাগালি করছিল অফিসারে তাকে কিল করা হয় জলিল এবং আসাদ বলে দুজন মেজর কোনো সৈনিক কিন্তু তাকে মারেনি বিপ্লবী সৈনিক তাহেরের কেউ মারেনি তারা যে ওই দশম বেঙ্গলে যে খালেদ মোশারফকে হত্যা করে এরা নিশ্চিতভাবে জাসদ এবং
সৈনিক সংস্থার সাথে জড়িত নন। সুতরাং ওই 7ই নভেম্বরের অভ্যুত্থানের প্রেক্ষিতে যে হত্যাগুলো হয়েছে সেটার সাথে খালেদ মোশারফের হত্যার কোনো সম্পর্ক নাই। জেনারেল জিয়া সেই সময় ক্যান্টনমেন্টে তার অবস্থানকে শক্ত করেন এবং উনি সেপাহীদের কাছে যে ক্যান্টনমেন্টের ভেতরে যারা সেপাহ আছেন তাদেরকে উনি উদ্বুদ্ধ করেন যে না, আমাদেরকে চেইন অফ কমান্ডে আসতে হবে। উনার তো আর বিপ্লবের এজেন্ডা নাই। তাহের আলাদা হয়ে গেলেন, তাহের একা হয়ে গেলেন, জাসদ একা হয়ে গেলেন। চায়ের দেখতে পেলেন তাদের যে বিপ্লবের যে আকাঙ্ক্ষা সেটা তো এই মুহূর্তে মুখথুবড়ে পড়ছে। স্পষ্ট অঙ্কের মতো আমরা যেটা দেখতে পেলাম যে জেনারেল জিয়া যদিও তাহের তাকে মুক্ত করেছেন কিন্তু সেই সুযোগে উনি উনার ক্ষমতা বলয়কে কেন্দ্রীভূত করলেন। সেপাহীদের যে দাবি সেই দাবিগুলো উনি মানলেন না এবং ব্যাপক হারে সৈনিকদের গ্রেফতার শুরু করলেন, গণবাহিনীর, তারপরে বিপ্লবী সৈনিক সংস্থার এবং জাসদের প্রধান নেতা। কিছুদিনের ভেতরেই একদম তার জাস মানে কর্নেল তাহেরের সমস্ত ভাইরা জড়িত ছিলেন, এরা প্রধান ইয়েতে ইউসুফ, আনোয়ার, ইনু সবাই ধরা পড়লেন এবং তারপর শেষে তাহেরও ধরা পড়লেন। তারপরে তো বিচার হলো এবং তাহেরকে উনি ফাঁসি দিলেন। যদিও এটা মূল আসামি ছিলেন অন্যরা, এই ব্যর্থতার পর থেকেই কিন্তু আবার মানে রাজনীতির নামে আমরা আবার দেখলাম যে যারা সেই নিষিদ্ধ যারা ছিলেন জামাতে ইসলামী, নেজামে ইসলামী, মুসলিম লীগ, আবার রাজনীতি করার সুযোগ পেলেন। সেনাবাহিনী রাজনীতির ভিতর যুক্ত হলেন এবং বাংলাদেশের সেই যে মুক্তিযুদ্ধের যে প্রধান ভাবনাগুলো, যে চেতনাগুলো, ওই সময় থেকে কিন্তু একটা উল্টো পথে যাওয়া শুরু করলো এবং সেটার বলা যেতে পারে যে কয়েক দশক ধরে আমরা তার প্রতিক্রিয়া দেখতে পেলাম।